মণিপুরে পুলিশ অসম রাইফেলস বাহিনী ও সেনার সফলতা তিন দিন ব্যাপী যৌথ অভিযান চালিয়ে বহু আগ্নেয়াস্ত্র এবং তার সাথে গোলা বারুদ উদ্ধার সর্বোপরি মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে সেনাবাহিনী অসম রাইফেলস এবং পুলিশের যৌথ অভিযানে ফের বহু আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার হলো মণিপুরে দক্ষিণ মণিপুরের পার্বত্য জেলা চূড়াচাঁদপুর থৌবাল এবং কাকচিং জেলায় তিন দিন ব্যাপী তল্লাশি অভিযানের পর ওই অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে খবর গত শুক্রবার থেকেই অভিযান শুরু করে সেনা আসাম রাইফেলস এবং পুলিশের যৌথ দল তিন জেলায় একাধিক অভিযান চলে সেনাবাহিনী সূত্রে খবর প্রথম অভিযানে চূড়াচাঁদপুরের জঙ্গল থেকে ম্যাগাজিন পাঁচটি সিঙ্গেল ব্যারেল রাইফেল একটি 9mm পিস্তল এবং পাঁচটি দূরপাল্লার মর্টার উদ্ধার হয়েছে শনিবার আরেক দফা অভিযানে কাকচিং থেকে তিনটি কার্বাইন মেশিন গান একটি 9mm পিস্তল দুটি সিঙ্গেল ব্যারেল বন্দুক হ্যান্ড গ্রেনেড সহ আরও নানা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে থৌবালেও উদ্ধার হয়েছে কার্বাইন মেশিন গান 32mm পিস্তল এবং বেশ কিছু গ্রেনেড উদ্ধারকৃত সমস্ত অস্ত্র হস্তান্তর করা হয়েছে মণিপুর পুলিশের কাছে চলতি মাসের শুরুতেই মণিপুরে আরও ছ মাসের জন্য বর্ধিত হয়েছে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আপসপা ইম্ফল বিষ্ণুপুর জিরিবাম এবং লামফেল সহ 19টি থানা এলাকা ছাড়া গোটা রাজ্যই এই আইনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কিছু বিক্ষুব্ধ এবং কট্টরপন্থী গোষ্ঠীর হিংসাত্মক কার্যকলাপ মোকাবিলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত সম্প্রতি কংপকপি এবং পশ্চিম ইম্ফলের দুটি জায়গায় ড্রোন হামলাকে কেন্দ্র করে মণিপুরের মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এরপর গত 6 সেপ্টেম্বর বিষ্ণুপুর জেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মেরেমবাম কৈরেঙ্গের বাড়িতে রকেট হামলা হয় তারপর থেকে দফায় দফায় হামলা চলেছে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এরপর থেকে যৌথ বাহিনী মণিপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান জোরদার করে এবং বিভিন্ন এলাকা থেকে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গোলা বারুদ এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে এর মধ্যে গত শুক্রবার থেকে পুলিশ আসাম রাইফেলস বাহিনী এবং সেনার যৌথ অভিযানে মণিপুর থেকে বহু আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার হলো ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস 100% হলমার্ক জুয়েলারি এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গা উৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্কযুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা